আল্লাহ যত বড়, ওনার কালাম ওনার বাণী ওটাও তত বড়। এই জন্য ওনার কালাম আর বাণী যখন আলোচিত হয় ওই সময়টায় এদিক ওদিক তাকানো, কথাবার্তা বলা, সামনে যারা বসেন তারা তো এটা করেন না, বাইরে দাঁড়িয়ে কিছু লোক থাকে যারা নিজেরাও শুনে না অন্যকেও শুনতে দেয় না, এই কাজ করা এটা চরম বেয়াদবি। এটা বক্তার সাথে বেয়াদবি না, কোরআন আর সুন্নাহর সাথে বেয়াদবি। এই বেয়াদবির কারণে হেদায়েত থেকে মাহরুম হওয়ার আশঙ্কা দেখা দেয় অনেক সময়। আর আদব করার কারণে, আল্লাহ এবং তার রসুলের প্রতি তাদের বাণীর প্রতি আদব দেখানোর কারণে বেঈমান মানুষ ইমানদার হয়ে যায়। মিস্টার ফেরাউনের নাম শুনেছেন তো? ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে জাদুকর প্রমাণিত করার জন্য সে 80,000 জাদুকর দাওয়াত দিল গোটা পৃথিবী থেকে। যে জাদুকররা এসে হযরত মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে যে সাপ হয়ে যায়, আবার সাপ ধরলে লাঠি হয়ে যায়, বগলে হাত রাখলে হাত বের করলে সাদা হয়ে যায়, ধপধপ করে আলো ছড়াতে থাকে, আবার ওই হাত বগলের মধ্যে নিলে সাথে সাথে আবার কি হয়ে যায়, আলো নিভে যায়। এই যে রসুলের মুজিজা, হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা, এই অলৌকিক বিষয়টা এটা জাদু আর মূসা একটা জাদুকর, এটা প্রমাণ করার জন্য ফেরাউন একজন দুইজন না কত হাজার, 80,000 জাদুকর দাওয়াত দিল। দাওয়াত দিয়ে বিশাল ময়দানের মধ্যে খেলা হবে, হযরত মূসা আলাইহিস সালাম মোকাবেলার জন্য এগিয়ে গেলেন, কারণ মূসা আলাইহিস সালাম জানেন ওনার কাছে যেটা আছে এটা জাদু না, ওটা চোখের ভেলকি না, ওটা অবাস্তব কিছু না, যেটা আছে সেটা বাস্তব এবং সেটা আল্লাহ তাআলার দেওয়া কুদরতি মুজিজা। হযরত মূসা মোকাবেলার জন্য গেলেন একা, বিপরীতে কতজন, 80,000। শতকরা হিসেবেও পড়বে না, হাজারের হিসেবে গুণ দিলেও হবে না, লাখের হিসেবে গুণ দিলে তাহলে পড়বে কত পয়েন্ট, কত এত গুণ বেশি। এখন তারা এই কথা বলতে পারতো না যে আমরা বেশি, আমাদের জাদু আমরা আগে দেখাবো মুসারটা পরে, পারতো কি পারতো না? জাদুকর যারা এসছে তারা চিন্তা করছে আমরা জাদুর মোকাবেলা করার জন্য এসেছি, হতেও পারে যার মোকাবেলা করব তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর রসুল হতেও পারেন, যদি আল্লাহর রসুল হন তাহলে তার অসম্মান মানে আল্লাহর অসম্মান, আর তাকে আদব দেখানো মানে আল্লাহকে আদব দেখানো। অতএব আমরা ওনার সম্মানটা বহাল রাখি, তারা সংখ্যাধিক্যের এবং সংখ্যাগুরু হওয়ার অহমিকা আর অহংকারের শিকার না হয়ে তারা একটা কাজ করলেন, তারা জিজ্ঞেস করলেন হযরত মূসাকে, মূসা আপনি আগে ছাড়বেন না আমরা আগে ছাড়ব? এই যে দাওটা দিব জাদু, এটা কি আপনি আগে দিবেন না আমি আগে, আমরা আগে দিব? হযরত মূসা আলাইহিস সালাম বললেন বাল আলকু, বরং তোমরাই আগে দাও। الله بلن فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى. ترى হাত থেকে রশি, দড়ি, লাঠি এগুলো ছাড়লো, আর এগুলো দেখার পরে মনে হচ্ছিল যেন তাদের কাছে যে চলমান সাপ ফুস ফুস করতেছে। এক একজনে এক গোসা করে দড়ি ছাড়ছে, কয়েকটা করে দড়ি, 80,000 জনে ছাড়লে কয় লক্ষ সাপ ফুসফাস করতেছে বলেন দেখি কারবার। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে রুজু করলেন, রব্বুল আলামিনের তরফ থেকে আদেশ আসলো মূসা ছেড়ে দাও তোমার লাঠিটা।
ফেরাউনের দরবারে ছেড়েছো, আমি যখন বলেছি তুর পাহাড়ে ছেড়েছো, তখন লাঠিটা কয়েক হাত লম্বা সাপ হয়েছে। এরা যে বড় বড় অজগর, বড় বড় বিষাক্ত সাপ এখানে উপস্থিত করেছে এবং ফসফস করছে, এগুলোর মোকাবেলায় তোমার লাঠিটা ছেড়ে দাও। আমরা হইলে বলতাম, আল্লাহ, এই পিচ্ছি লাঠি ছেড়ে এই পিচ্ছি সাপ দিয়ে এত লক্ষ লক্ষ সাপের মোকাবেলা কিভাবে সম্ভব? ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কার কথায় চলেন? তিনি জানেন আল্লাহর হুকুম মানার ভিতরেই কামিয়াবি আর সফলতা। বুঝে আসুক চাই না আসুক, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন ওটাই সত্য, ওটাই সাফল্য এবং কামিয়াবির একমাত্র মানদণ্ড। জোরে বলুন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে লাঠি ছেড়ে দিলেন। লাঠি ছাড়ার সাথে সাথে এত বড় এক সাপ হলো। হযরত মুসা আলাইহিস সালাম ওই সাপ দেখে উল্টা দৌড় দিছেন। এটা তো জাদু না, এটা কি জাদু? জাদু জাদুকরের নিয়ন্ত্রণে থাকে, জাদুকর জানে কি হবে। যেহেতু জাদু না, এত বিরাট সাপ হয়েছে এটা যে ফুস করে যখন সামনের দিকে গেছে এবং সে হা করে একটা নিঃশ্বাস টানছে, এক নিঃশ্বাসে এই পুরো মাঠের ভিতরে যত লক্ষ লক্ষ সাপ আছে এক নিঃশ্বাসে তার পেটে চলে গেছে। এবার বুঝুন কত বড় সাপ হয়েছে। এই সাপ দেখে মানুষ তো, হযরত মুসা আলাইহিস সালাম তো অমানুষ না, কি উনি মানুষের একটা মানবিক ভয় আছে না, স্বাভাবিক জিনিস এটা। হযরত মুসা আলাইহিস সালাম উল্টা দৌড় দিছেন, বললা মুদবিরম ওয়ালা মুআক্কিম, দৌড় দিছেন উল্টা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মুসা সেইটাই ধরো, আবার ধরার সাথে সাথে লাঠি হয়ে গেছে। এই অবস্থা দেখে উপস্থিত জাদুকর যারা আছে, ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, আল্লাহ তাআলা বলেন সমস্ত জাদুকররা একসাথে সিজদা করে পড়ল। সবাই সিজদা বনত হয়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মূসা ওয়া হারুন। তারা বলতে লাগলো, আমরা মূসা এবং হারুনের রব, মহাবিশ্বের প্রতিপালক রব, রব্বুল আলামিন, আল্লাহর উপরে আমরা বিশ্বাস আনলাম। আমার প্রিয় ভাইরা মুফাসসিরিনে কিরাম লিখেন, এই সমস্ত জাদুকররা এসেছিল হযরত মুসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য। মোকাবেলা করার জন্য এসে তারা হেদায়েত পেয়ে গেল। কারণটা কি? কারণ হলো একটাই, এই জাদুকররা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, রাসূলের বাণীর প্রতি সম্মান প্রদর্শন করেছিল, ওই যে আদব দেখিয়েছিল, একটু আদব দেখিয়েছিল। মুসা আপনি আগে ফেলবেন না, আমরা আগে ফেলবো, দাওটা কে আগে দিবে? এই এতটুকু আদব দেখানোর কারণে রব্বুল আলামিন তাদেরকে বেঈমান থেকে ঈমানদার বানিয়ে দিলে। যার কাছে আদব থাকে সে ভাগ্যবান হয়, আর যে বেয়াদবি করে সে দুর্ভাগা হয়ে যায়। রাগ যে করতেছি এমনি করতেছি না, বাইরে দাঁড়িয়ে কথাবার্তা যদি বলতে থাকে আল্লাহর কালামের সাথে বেয়াদবি করার কারণে ঈমান থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা আছে, এই জন্য রাগারাগি করতেছি। বুঝেন নাকি বলি? আমাদের উস্তাদ মহতারাম দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন মুফতি আজম হযরত মাওলানা মুফতি সাইয়েদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহুম আলিয়া আমাদেরকে যখন হাদিস পড়ানোর জন্য দাওরায়ে হাদিসের দারুল হাদিসে তাশরিফ আনতেন, হাদিস পড়ানোর জন্য যখন আসতেন, হুজুরের নিয়ম ছিল হুজুর ক্লাসে ঢোকার পরে আর কেউ ঢুকতে পারবে না, দরজা বন্ধ করে দেওয়া হতো। যদি কোনো ছেলে ঢুকতো, হুজুর সবক বন্ধ করে বেরিয়ে চলে যেতেন। কেন ঢুকলো? হাজারের উপরে ছাত্র ক্লাসে বসা, একজনও বাইরে থেকে ঢুকতে পারবে না, ঢুকলে
বের হয়ে চলে যেতেন বা তাকে বের হয়ে যেতে বলতেন, যে কোনো একটা হতো। অথচ তৃতীয় ঘন্টা তৃতীয় পিরিয়ডটা পড়ানোর পরে ফোর্থ পিরিয়ড উনি পড়াইতে যাইতেন উপরে তাকমিলে উলুমে হুজ্জাতুল্লাহিল বালিগা, অত্যন্ত কঠিন উঁচু মানের একটা কিতাব ওটা পড়াইতে যেতেন। ওখানে 150 ছাত্রের ভিতরে ওনার ক্লাসের ভিতরে 15-16 জন ছাত্র উপস্থিত থাকতো না। কোনো কোনো সময় এমন হইত কেউ আসে কেউ যায়, উনি কিছু বলেনি না, আমাদের কাছে বড় অবাক লাগত। এইটা কি, এখানে কে আসে কে যায় উনি কিছুই বলেন না, আর ওই জায়গাতে হাদিস যখন পড়ান ওই সময় একটা ছাত্র ওনার পরে আসলে হয়তো তাকে বেরিয়ে যেতে হবে নতুবা হুজুর বেরিয়ে চলে যাবে। ভয়ঙ্কর বিষয়। একদিন আসরের পরে আমি হুজুরকে কারণ জিজ্ঞেস করলাম হুজুরের বাড়িতে, যেহেতু হুজুর জুম্মা পড়তেন ওই মসজিদে, যে মসজিদে আমার জুম্মা পড়ানোর দায়িত্ব ছিল, মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদ হলো এটা, দারুল দেওবন্দের তিনটা বড় মসজিদ আছে, সবচেয়ে বড় মসজিদ যেটা সেটা মসজিদে রশিদ, নতুন তাজমহলের মতো দেখতে, আর একটা হলো কাদিম আর একটা হলো ছাত্তা। এই তিনটা মসজিদ দারুল দেওবন্দের ভেতরকার মসজিদ, এটাকে ওনারা পরিচালনা করেন। তার মধ্যে কেন্দ্রীয় মসজিদ হলো মসজিদে কাদিম। এই মসজিদে কাদিমের ভিতরে ঈদের জামাত হয় আর বাকি দুইটা মসজিদে ঈদের জামাত হয় না। দারুল দেওবন্দের জানাজা পড়ানোর জন্য যদি কোনো জানাজা আসে সে জানাজা ইমামত করেন মসজিদে কাদিমের ইমাম। আমি একবার দরখাস্ত করেছিলাম যে হযরত রশিদের পদটা ফাঁকা হয়েছে আমাকে ওখানে দেন, তো নায়েবে মুহতামিম এবং মসজিদের মুতাওয়াল্লি ছিলেন তখন হযরত মাওলানা সৈয়দ কারি ওসমান সাহেব দামাত বরকাতুহু হযরতুল উস্তাদ, উনি আমাকে বললেন, বাংলাতেই বলি সময় তো কম, আপনাকে তো আমি খুব বুদ্ধিমান মনে করেছিলাম কিন্তু দেখি আপনি ততটা বুদ্ধিমান না। আমি বললাম কেন হযরত, তো বললেন দারুল দেওবন্দে কোনো জানাজা আসলে সে জানাজাটা কোন ইমাম পড়ায়, ছাত্তার মসজিদের ইমাম, রশিদের ইমাম না কদিমের ইমাম। আমি বললাম কদিমের ইমাম। তিনটা মসজিদের ভিতরে ঈদের জামাত কোন মসজিদে হয়, রশিদে ছাত্তায় না কদিমে? আমি বললাম কদিমে। দারুল দেওবন্দের মুহতামিম সাহেবের থাকার জায়গা এবং ওনার অফিস কোন জায়গায়, ওই দুইটার কাছে না কদিমের কাছে? কদিমের কাছে। মেহমান খানাটা দেওবন্দের কোন জায়গাটায়, বিদেশি মেহমানরা যে আসেন কোথায় থাকেন, রশিদের কাছে ছাত্তার কাছে না কদিমের কাছে? আমি বললাম কদিমের কাছে। শেষে উনি বললেন এটা হলো আমাদের কেন্দ্রীয় মসজিদ, ইসকো দারুল মসজিদ কেহি জাতি, এটাকে দারুল মসজিদ বলা হয়। পরে বললেন যে এখন আপনি যদি চান আমি আপনার দরখাস্ত মঞ্জুর করে রশিদে পাঠিয়ে দেব। আমি বললাম আমার যাওয়ার দরকার নেই, আমার দরখাস্ত দিয়ে দেন। ওখানে উনি কথাটাও জিজ্ঞেস করছিলেন যে দারুলকে শেখুল হাদিস কাহা জুমা আদা করতে হ্যাঁ, তখন শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহ। তা আমি বললাম কাদিম। শেষে আমাকে বললেন মাওলানা কাদিম মে জান হ্যায় রশিদ মে শান হ্যায়। হযরত মুফতি সাহেব আমার যখন পরিচয় করাচ্ছিলেন কদিম মসজিদের ইমাম তখন আমার খুব ভালো লাগছিল, যেটা বড় সৌভাগ্যের বিষয় ছিল, যার কারণে মুফতি সাহেব দামাত বরকাতুহুমের কাছে প্রশ্ন করতে আমার অতটা ভয় লাগছিল না, কারণ হযরতের সাথে খুব বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল। আমি জিজ্ঞেস করলাম দাওরায়ে হাদিসে যখন আপনি সবক পড়ান দারুল হাদিসে গিয়ে তখন একজন ছাত্র বাইরে থেকে ঢুকলে আপনি তাকে বের করে দেন, আপনি আসার পরে যদি ঢুকে, আর তাকমিলে উলুমে হুজ্জাতুল্লাহি বালিগা পড়ান ওটা আরো উপরের ক্লাস, সেখানে কে আসে কে যায় আপনি কিছুই বলেন না? হযরত বলেন নিস্কার জবাব মেন সবক মে দুঙ্গা, এটার উত্তর আমি সবকে দিব ক্লাসে। ওই দিন মাগরিবের পরে হযরত এসে বলেন এক তালবিল মেরে পাশ গয়া আর মেরে মুঝসে ইয়ে সওয়াল কিয়া, এক তালবিল আমার কাছে গেছে এবং আমাকে এই প্রশ্ন করছে,
তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তখন উনি বললেন, ওই যে কিতাব ওখানে পড়াই উপরে, সেটা মানুষের কিতাব। হ্যাঁ, কোরআন সুন্নার ব্যাপারেই লেখা কিতাব, কিন্তু মানুষের কিতাব। আর এখানে এসে যে কিতাবটা পড়াই, এটা আগা ঘোড়া পোড়া টুকুই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এটা হাদিস। অতএব যেই তালেবে হাদিসের প্রতি তার পরিপূর্ণ আগ্রহ দেখাবে না, সেই তালেবে এরকম বেয়াদব তালেবে হাদিসের সবকে বসার যোগ্য না। তার যদি আগ্রহ হয়, সে উস্তাদের আগে এসে উস্তাদের জন্য হাদিস পাওয়ার জন্য অপেক্ষা করবে। এই জন্য এখানে কড়াকড়ি করি আর ওখানে করি না, পার্থক্য বুঝছেন? আপনাদের সামনে যে আলোচনা গুলা হচ্ছে, এগুলো কি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে না কোরআন হাদিসের কথা? আমি মনে হয় বুঝাইতে পারিনি। এখন দাওয়াত দিচ্ছেন আমাকে এখানে আসার, আদেশ করছেন মুফতি তৌহিদ সাহেব দাওয়াত দ্বারা যত, এই জন্য দুই দুইবার কড়া কথা বলার পরেও যখন পরেও শুনছি কিছুক্ষণ পরে আওয়াজ করতেছে কিছু লোক, বন্ধ করে চলে যায়। অন্য কোথাও গেলে প্রথমবারের পরে বন্ধ করে চলে যেতাম, আসলে চলে যায় না। কারণ কোরআন সুন্নাহ এবং কোরআন হাদিসের বাণীকে সম্মানিত করার দায়িত্ব নিয়ে আলে ওলামা মেহনত করেন, তারা কোরআন সুন্নাহর বাণীকে বেইজ্জত করার দায়িত্ব নিয়ে আসেনি। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। এখন আপনার কি মনে হয়, বক্তার নিজের কারণে উনি কি করছেন, রাগ হয়েছেন কোরআন আর হাদিসের কারণে? আশা করি বুঝছেন। জাযাকুমুল্লাহ খাইরা। তো বলছিলাম, হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির লেখা সেই কিতাবের ভিতরে ঘটনা, যে লোকটা এসে বলল, হযরত আমার কাছে মনে হচ্ছে যে লোকটা এসে খুব কড়া চোখে দেখছিল আমার দিকে, লোকটা মালাকুল মউত, অ্যাঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফেরেশতা। আপনি বাতাসকে আদেশ করেন, বাতাস যেন আমাকে নিয়ে অমুক দ্বীপে রেখে আসে, যে দ্বীপের কথা বলছে সেই দ্বীপে যেতে সাধারণভাবে নৌকা টৌকা বা রাস্তা টাস্তা দিয়ে যদি যেতে হয় কাউকে, নৌকা টৌকা পাড়ে দিয়ে যেতে এক মাস লাগে, আরেক মাসের ভিতরে পাইছে 8 দিন লাগে, ধরেন 8 দিন লাগে ওই দ্বীপে যেতে, দূরে আমাকে রেখে আসার জন্য বলেন। বুজুর্গ বললেন, আমি বাতাসকে, আমার কথায় চলে যে আমি বাতাসকে বলবো। ওই লোক বলে, হুজুর আপনি আল্লাহর কাছে যা করেন আল্লাহ তাই শুনেন, আপনি আল্লাহকে বলেন আল্লাহ বাতাসকে করব। তো বুজুর্গ হাত উঠিয়ে দোয়া করছেন, মুহূর্তের ভিতরে বাতাস আসছে, একটা ঘূর্ণি বায়ু এসে লোকটাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ওই যেই লোকটা এসে এরকম কড়া চোখে তাকিয়েছিল, ওই লোকটা দ্বিতীয়বার আবার এই মজলিসে এসেছে। এবার এই বুজুর্গ ওই লোককে ডাকলেন, এই তুমি এদিকে আসো তো ভাই। তো ওই লোক বুজুর্গের সামনে আসার পর উনি বলছেন, জিজ্ঞেস করছেন যে ভাই, এমন ভাবে মানুষের দিকে তাকাইতে নাই যে মানুষ ভয় পেয়ে যায়, তুমি ওই লোকটার দিকে এরকম তীব্র ভাবে তাকাইলা, লোকটা কত ভয় পেয়ে গেছে, কে তুমি, তোমার পরিচয় কি? তো লোকটা মুখটা বুজুর্গের কানের কাছে এনে বলতেছে, আমি মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। তুমি জিজ্ঞেস করতেছেন তাই নাকি? বলে হ্যাঁ। তো ওর দিকে এরকম করে তাকিয়েছিলেন কেন আপনি? মালাকুল মউত উত্তর দেয়, হুজুর কে কখন মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কার ভিসা কোথায়, কোন সময় শেষ হবে, এটা আমার কাছে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দেওয়া আছে। আরে যেই ব্যক্তি এখানে বসা ছিল, আমার খাতা অনুযায়ী এই লোকটার মৌত আর অল্প কিছুক্ষণ পরে অমুক দ্বীপের মধ্যে হওয়ার কথা, যেই দ্বীপে হওয়ার কথা আর সময় হলো অল্প কিছুক্ষণ পর সেখানে যাওয়ার কথা। আমি চিন্তা করছিলাম
এই লোকটা ওই দ্বীপে কিভাবে পৌঁছাবে এত অল্প সময়ে? এই লোকটা সেই লোকে কিনা, না আমার কোনো ভুল হচ্ছে, যদিও আমার কোনো সময় এই পর্যন্ত ভুল হয় নাই, কোনো ভুল হচ্ছে কিনা? এই লোকটাই নাকি অন্য কোন লোক? ওখানে যার মত হওয়ার কথা, ওই দ্বীপে যার মৃত্যু হওয়ার কথা, আমি এটা দেখার জন্য তার দিকে খুব ভালো করে তাকিয়েছিলাম, কিন্তু আমি তার দিকে খুব ভালো করে তাকিয়েছিলাম, এই লোকটাই কিনা? আমি দেখলাম হুজুর যার মৃত্যু ওই দ্বীপে হওয়ার কথা, কোন দ্বীপ? যে দ্বীপে সে দোয়া করে লয়ে গেছে ওই লোকটাই এটা। আমি চিন্তা করলাম আমার দায়িত্ব হলো যথা সময় ওই দ্বীপে যাওয়া, এই লোক ওখানে কিভাবে যাবে বা না যাবে এটা আমার দায়িত্ব নয়। এজন্য আমি ওই দ্বীপে যখন গিয়ে পৌঁছলাম, যে দেখি ওই লোকটা ওখানে উপস্থিত আছে, যথা সময় তার রূহ কবজ করে রেখে এসে আমি আবার এখানে আসলাম। যখন যার মত যেখানে লেখা আছে সেখানে তার মৃত্যু হবেই হবে, ঠিক কিনা? ও আমার প্রিয় ভাই, দুনিয়া থেকে তো সবাইকে যাওয়া লাগবে, কেউ যাবে বড় ইজ্জত আর সম্মানের সাথে, কেউ যাবে বড় বেইজ্জতির সাথে। কার মৃত্যু কেমন হবে? মুসনাদে আহমদের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে, হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে একখানা হাদিস এসেছে। আমি মুসনাদে আহমদের রিওয়ায়াতটা আপনাদের সামনে শোনাই। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর দাফন করার জন্য, আনসারী সাহাবীকে দাফন করার জন্য নবীজির সাথে সাথে আমরা কবরস্থানে গেলাম। আনসারী সাহাবীকে যখন দাফন করা হলো, ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসনা হাওলাহু, নবীজি আনসারী কবরের সাহাবীর কবরের পাশে বসে গেলেন। আল্লাহু আকবার! আমরাও নবীজির আশপাশে চুপচাপ বসে গেলাম। কান্না আলা রুসিনা তুয়ুর, এমন ভাবে নিস্তব্ধ হয়ে চুপচাপ বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, নড়লে উড়ে যাবে, এভাবে স্থির হয়ে বসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাকড়ি ছিল, ছোট একটা কাঠের টুকরা ছিল, নবীজি ওটা দিয়ে আল্লাহ তালার কাছে তোমরা কবরের আজাব থেকে মুক্তি প্রার্থনা কর। এরপর নবীজি বললেন, যখন একজন ইমানদারের দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, যখন একজন ইমানদার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উপনীত হন, তখন আসমান থেকে দলে দলে হাজারে হাজারে ফেরেশতা অবতীর্ণ হতে থাকে। তবে যে হাজার শব্দটা বলেননি, মালায়িকা বলেছে। এই পরিমাণ ফেরেশতা আসমান থেকে জমিনে আসে, তার চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত শুধু ফেরেশতাই আর ফেরেশতা দেখা যায়। অতি শুভ্র সুন্দর চেহারার ফেরেশতা অবতীর্ণ হন, তাদের চেহারায় দীপ্তি এত বেশি হয়, কান্না বুজুহাহুম আশ-শামস, যেন তাদের চেহারাগুলো সূর্যের মতো ঝলমল করতে থাকে। জান্নাতের সুগন্ধি সমূহের মধ্য থেকে অতি উত্তম দামি একটা সুগন্ধি থাকে, সেটা নিয়ে তারা বসে থাকে। সুম্মা জাআহুম মালাকুল মাউত, এরপরে মৃত্যুর ফেরেশতা হযরত আযরাইল আলাইহিস সালাম তাশরিফ আনেন তার মাথার কাছে এবং এসে তাকে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, কোরআনে কারীমে আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
لازم ملازم ملزوم يا ايتها النفس الطيبه আজর আলাইহিসসালাম বলেন ও পবিত্র আত্মা উখরুজি ইলা রাব্বিক উখরুজি ইলা রিদওয়ানিন মিনাল্লাহি ওয়া মাগফিরাতিন মিনহু চলো তোমার রবের ক্ষমা এবং তোমার রবের ঔদার্যের দিকে তুমি এগিয়ে চলতে থাকো তোমার রবের ক্ষমা এবং তোমার রবের সন্তুষ্টির পানে তুমি ধেয়ে চলো বেরিয়ে চলো নবীজি বলেন কথা বলার সাথে সাথে তার রূহটা শরীর থেকে এমন ভাবে বের হয়ে আসে এই হাদিসের শব্দ বলছে অন্যান্য হাদিস অন্যান্য ভাবে এসেছে তুলনা একটা জগের মুখে একটা কলসির মুখে পানির ফোঁটা থাকে কি থাকে না থাকে কলসিটাকে কাট করলে পানির ফোঁটাটা যেভাবে নেমে চলে আসে তার মুখ থেকে বেরিয়ে চলে যায় ঠিক তেমনি ভাবে তার রূহটা শরীর থেকে বেরিয়ে চলে যায় হযরত আজরাইল আলাইহিস সালাম তার রূহকে হাতে নেবার পরে এক মুহূর্ত দেরি করেন না ওই ফেরেশতাদের কাছে দিয়ে দেন যেমন কোন দামি জিনিস যখন কারো কাছে থাকে তখন এও কাড়াকাড়ি করতে থাকে আমাকে দেন আমাকে দেন আমাকে দেন তার রূহকে নিয়ে কাড়াকাড়ি চলবে ফেরেশতারা নেওয়ার পরে এক মুহূর্ত দেরি করবে না সাথে সাথে তার রূহটাকে ওই জান্নাতের কাফনের মধ্যে ঢুকিয়ে ফেলবে জান্নাতের কাফন এবং সুগন্ধি নিয়ে মালাকুল মউত ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ হবে আল্লাহই ভালো জানেন অন্য রায়তের ভিতরে এসেছে কমপক্ষে 50-500 জন ফেরেশতা আছে কোন কোন রায়তে এসেছে 70,000 পর্যন্ত ফেরেশতা আছে এক একজনের মান মর্যাদা অনুযায়ী ফেরেশতার সংখ্যার মধ্যেও কম আর বেশি হয় বুঝাচ্ছে না আসে নাই নিজের পক্ষে কত ফেরেশতা 500 ফেরেশতা সুবহানাল্লাহ এরপরে তাকে নিয়ে তারা যেতে থাকে যখন উপরের দিকে যেতে থাকে ফেরেশতাদের যে কোনো দল উপরে যারা কাজ করেন বা দায়িত্ব পালন করছেন তাদের কোন দলের পাশ দিয়ে যখন তার রূহকে নিয়ে ফেরেশতা হযরত মালাকুল মউত উপরের দিকে যান তারা জিজ্ঞেস করে কে যায় এত সুন্দর সুগন্ধি কার রূহ থেকে ছড়ায় ওই রূহ থেকে সুগন্ধি বেরোতে থাকে এমন সুগন্ধি বের হয় গোটা পৃথিবীতে এত সুন্দর সুগন্ধি আর নাই এত চমৎকার সুগন্ধিযুক্ত রূহ কোথায় যায় কে যায় কে যায় ফেরেশতারা তার নাম বলেন ফুলান ইবনু ফুলান অমুকের ছেলে অমুক আর এই রেওয়ায়েতের ভিতরে আসে তার নাম তারা বলতে থাকেন এমন নাম বলতে থাকেন যে নামগুলোতে ফেরেশতারা দুনিয়াতে তাকে উত্তম উত্তম নামে ডাকতেন ওই ব্যক্তি জানতো না যেমন একজন মানুষ 5 ওয়াক্ত ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করে ওই ব্যক্তির কে কেউ কোনো কোনো ফেরেশতা ডাকতেন মহানামাজি একজন লোক হিসেবে কেউ তাহাজ্জুদ পড়তেন তাকে ডাকা হতো মুতাহাজ্জুদ ব্যক্তি হিসেবে এভাবে এক একজনকে এক এক নামে ডাকা হতো ভালো ভালো যে নামগুলো আছে সেই নামগুলো দিয়ে স্মরণ করতে থাকেন ইনি ওই ব্যক্তি যে ব্যক্তি সকলে যখন ঘুমিয়ে থাকতো শীতের রাত্রে সেই সময় শেষ রাতের দিকে কম্বল লেপ ফেলে দিয়ে উঠে রবের দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তো এসে মুতাহাজ্জুদ আরেক দল ফেরেশতার সাথে দেখা হতে থাকে আরো সুন্দর নাম নিয়ে উল্লেখ করেন তারা যখন জিজ্ঞেস করে ইনিকে আরেকটা গুণ বলতে থাকেন এই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি কানায়াতুল কোরআন আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার যে ব্যক্তি রাত্র দিন কোরআন তেলাওয়াত করত কোরআনের সাথে তার বিশেষ ভালোবাসা ছিল এই ব্যক্তি সেই ব্যক্তি যার সন্তানকে সে হাফেজে কোরআন বানিয়েছে কিয়ামতের দিনের বাদশা হিসেবে মাওলা তাকে নিয়ে যাচ্ছেন এই সেই ব্যক্তি যার সন্তান হাফেজে কোরআন হয়েছে আলেমে বা আমল হচ্ছে এইভাবে এক একটা নামে তার পরিচয় দিতে থাকে এইভাবে যেতে 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 প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়